ওয়াইরাদামান জায়গায় জায়গায় রক্ত পড়ে থাকবে মুসলমানের নাম নিলে জায়গায় জায়গায় মারা হবে ইসলামের কারণে জায়গায় জায়গায় তোমরা মার খাবে ওয়াইকুনুল ইসলামু গরীবা ইসলামকে মানুষ দুর্বল মনে করবে দুর্লভ বানায় ফেলবে মুসলমানদেরকে জায়গায় জায়গায় আক্রমণ করবে সারা দুনিয়ায় জুলুম বেড়ে যাবে আজ ফিলিস্তিনের দিকে তাকালে শিশু বাচ্চাদের চেহারাগুলো বেশি ওঠে পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে সাহারির সময়ে এক ডোক পানি পর্যন্ত খেতে পারতেছে না ইফতারের সময়ে আমার মুসলমানের ঘরে কোনো ইফতার নাই জায়গায় জায়গায় মুসল্লিদেরকে আক্রমণ করা হচ্ছে সারাটা দুনিয়া যখন একটা জেলখানায় পরিণত হয়েছে জগৎ যখন মুসলমানদের জন্য কোণঠাসা হয়ে গেছে এমন সময়ে আপনি আমি এখনো যদি নামাজ না পড়ি দ্বীনের দিকে না আসি ইসলামের দিকে প্রবেশ না করি কেমন করে আল্লাহর আদালতে সেদিন দাঁড়াবেন কেমন করে জবাব দিবেন যতজন আজকে বসছেন ঈমানকে জাগ্রত করেন রমাদানের হকটা আদায় করেন আইহাররিকাহ বিআমালিস সালিহা যেই রমজান গুনাহ জ্বালায় দেওয়ার জন্য এসেছে গুনাহ থেকে বের হয়ে আসেন অবশ্যই যিনি এই রমজানে গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারক ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিবেন ইয়া বাগিয়াল খাইর হালুম মাকবিল আল্লাহর ফেরেশতারা প্রতিনিয়ত আমাকে আপনাকে ডাকবে আর বলবে হে কল্যাণকামী হে জান্নাতের দিকে আগুন তুমি জান্নাতের দিকে গিয়ে আসো ইয়া বাগিয়াল শর ইয়াকসির হে অকল্যাণকামী গুনাহ থেকে মাফ চেয়ে নাও যে গুনাহ করতে চাও ক্ষমা চেয়ে নাও গুনাহগার থেমে যাও গুনাহগারদেরকে ডেকে ডেকে মাফ করবেন কল্যাণের পথ যাত্রীদেরকে কবুল করবেন অগণিত গুনাহগারদেরকে ক্ষমা করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে রমজান হচ্ছে এমন একটা মাস যে মাসে আল্লাহ তাআলা অগণিত গোলামদের গুনাহ খাতা মাফ করেন গুনাহ খাতা মাফ করে জান্নাতের জন্য কবুল করেন এমন মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যে মাসের নামই হচ্ছে শাহরু নুজুলুল কোরআন এটা কোরআন নাজিলের মাস এ মাসের নাম শাহরু তিলাওয়াতিল কোরআন এটা কোরআন তেলাওয়াতের মাস এ মাসের নাম শাহরু তাদাব্বুরুল কোরআন এটা কোরআন বোঝার মাস এ মাসের নাম শাহরু ফাতহিন মুবিন প্রকাশ্য বিজয় লাভ করার মাস রমজানে আল্লাহ অনেক বিজয় দিয়েছেন আমরা আল্লাহর কাছে কামনা করি এই রমজানই যেন ফিলিস্তিন ভূখণ্ডের বিজয়ের শুভ সংবাদ আমরা শুনতে পারি পড়ে না আমিন আমিন রমজানের নাম হচ্ছে শাহরুল মুআসাত সহমর্মিতার মাস রমজানের নাম হচ্ছে শাহরু আউলিয়া ইল্লাহ এটা আল্লাহর ওলি হওয়ার মাস এ মাসে যদি আপনি আল্লাহর যত কাছে যেতে চান প্রতিটা রাতি আল্লাহ বান্দার কাছাকাছি আসেন ডাকতে থাকেন গোলাম কেউ কে আছো এমন অনেক গুনাহ করে ফেলছ আমি আল্লাহর কাছে একটুখানি ক্ষমা চাবে আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফির লাহু ক্ষমা চাবে আমার কাছে রিজিক লাগবে আমার কাছে চাবে অসুস্থ হয়ে গেছো
সব চিকিৎসা করে ব্যর্থ হয়েছো আমার কাছে চাবি চাওয়া মাত্র যিনি বান্দাকে দান করে দিবেন তিনি কি সেইতে দেরি বান্দার পাইতে কোনো দেরি নেই এই হচ্ছে সেই বরকতপূর্ণ মাস রমাদান যে মাসের নাম হচ্ছে শাহরুর রহমা রহমত লাভের মাস যে মাসের নাম শাহরুল মাগফিরা মাগফিরাত লাভের মাস যে মাসের নাম শাহরুন শাহরুল ইতক জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস যে মাসের নাম হচ্ছে শাহরুত তাওবা অগণিত গোলামদেরকে আল্লাহ তাআলা তওবা কবুল করে মাফ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ وذلك كل ليله এক রজনীতে এটা চলবে এমন না সব রজনীতে আল্লাহ পাক গোলামদের গুনাহ মাফ করবেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম বলতে বলতে পুরা রমজান চলে যাবে অনেকে তেমন কিছু রমজান থেকে নিতে পারবে না এই লোকগুলো হচ্ছে সবচেয়ে ব্যর্থ সবচেয়ে কপাল পোড়া রমজান যার ভিতরে সামান্য কোনো পরিবর্তন আনতে পারে নাই এই লোকটা চির কপাল পোড়া মানুষ আমাদের দেশের এক সময়ের খুব নাম করা সুরকার ছিলেন রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করতেন সাদি মোহাম্মদ নাম রবীন্দ্রসঙ্গীতের উপরে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন সাদি মোহাম্মদ নাম রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে যার নাম স্মরণীয় মানুষের কাছে মারা গেছেন কেমনে আত্মহত্যা করে মারা গেছে কোন মাসে রমজান মাস একটু চিন্তা করেন তার নামটা কত সুন্দর সাদি মোহাম্মদ আমার রসুলের কত প্রিয় নাম তার বাবা ছিলেন সলিমুল্লাহ সাহেব মোহাম্মদপুরের যে সলিমুল্লাহ রোড এই রোডটা তার বাবার নামে এই রোডটা তার মানে বোঝা যায় তিনি বংশীয় দিক থেকে অনেক বংশীয় একজন মানুষ ছিলেন তার মৃত্যুর পরে তার যারা সহযোগী ছিল বন্ধু ছিল সহযোদ্ধা ছিল সবার একটাই বক্তব্য যে শিল্পীরা খুব অভিমানী হয় অভিমান থেকে তিনি চলে গেলেন দুনিয়া ছেড়ে সাক্ষাৎকার নেওয়া হলো ওনার বন্ধু বান্ধবের কাছ থেকে কেন চলে গেলেন বললেন যে বয়স হলে তখন তার কণ্ঠটা ঠিক থাকে না আগের মতো আর সুনাম সুখ্যাতি পাওয়া যায় না এই কষ্ট দুঃখ যন্ত্রণা সইতে সইতে এক সময়ের নবজাগরণের অগ্রদূত নতুন যাত্রাকে যিনি এনেছিলেন তারুণ্যের ভিতরে রবীন্দ্রসঙ্গীত যিনি পৌঁছে দিয়েছেন একটাবার চিন্তা করেন তিনি মানুষের কাছে স্মরণীয় কোনো আদর্শ হতে পারেন নাই ঠিক কিনা বলেন তিনি নিজে ছিলেন প্রচর প্রচণ্ড বিষণ্ন প্রচণ্ড বিষণ্ণতায় নিজেরা রাখতে পারলেন আত্মহত্যা করলেন চিন্তা করেন একজন মুমিন একজন মুসলিম নামে হলেও তো আপনি মুসলমান যখন আপনি চলে যাবেন কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ নিজেকে যদি আপনি ধ্বংস করেন আত্মহত্যা করার মধ্য দিয়ে যদি শেষ করে ফেলেন আল্লাহ পাক সেদিন আপনাকে উঠাবেন বারবার মৃত্যুর মতো ভয়াবহ কষ্টকর যন্ত্রণা আপনার উপর দিয়ে আসবে বারবার চিন্তা করেন মৃত্যু কত কঠিন বড় একটা রোগ হলে বোঝা যায় যে মৃত্যুটা কত কঠিন হতে পারে সাদি মোহাম্মদ চলে গেলেন এরকম আরো অনেক বড় বড় ব্যক্তি চলে গেছেন আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়ে চলে গেছেন এই পৃথিবী এক মুহূর্তের জন্য তাদেরকে স্মরণীয় ব্যক্তি বলে না কেউ তাদেরকে স্মরণ করে রাখে না
একটু মিলায় দেখেন কয়েকদিন আগে একজন আলেম চলে গেছেন আল্লামা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহ হাজার হাজার লাখ লাখ মানুষ মিলে জানাজার নামাজ পড়ছেন কোটি কোটি মানুষ দোয়া করছেন পুরো জাতি তার জন্য দোয়া করেছে ওনার জানাজার নামাজের ভিতরে কত মানুষ হইছে মানুষ ওনাকে স্মরণ করছে শেষ কথা কি বলে গেলেন আমার জীবনের ভিসা মনে হয় শেষ হয়ে গেছে এই রমজান পাবো কিনা আর জানি না মনে হয় এই রমজান আর কাটাইতে পারবো না শেষ হয়ে যাবে এই রমজানই আমার জীবনের শেষ এই রমজান আর আমি পাবো এটা আমার কাছে মনে হয় না ভিসা তো শেষ হয়ে গেছে এই যে কথাগুলো বলে গেলেন তিনিও চলে গেছেন স্মরণীয় হয়ে চলে গেলেন আর আমরা এমন জীবন গঠন করেছি জীবনের অনেক কর্ম ছিল আপনার একটা কাজের কারণে সব শেষ হয়ে গেল হাদিসের ভিতরে আসে আত্মহত্যা এত বড় কবিরা গুনাহ প্রতিনিয়ত মৃত্যুর যন্ত্রণা চলতে থাকবে চলতে থাকবে যারা মনে করেন আত্মহত্যার মধ্য দিয়ে আমার জীবনের হতাশা মিটে যাবে আপনি শুধু নিজে হতাশ হলেন না কতগুলা মানুষকে হতাশ করে গেলেন সন্তান সন্ততি বন্ধু বান্ধব আপনজন প্রিয়জন সবাই আপনি হতাশ করে গেলেন আপনার পরিচয় দিতে মানুষ লজ্জাবোধ করবে আল্লাহর কাছে আমরা পানা চাই আত্মহত্যার সিদ্ধান্ত যারা নিছেন একবার যারা আত্মহত্যার সিদ্ধান্ত নিছেন আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে মাফ চাবেন এই সাদি মোহাম্মদ একাধিকবার চেয়েছে আত্মহত্যা করতে শেষে এসে আত্মহত্যা করে মারা গেছে আমাদের দেশে এই বিগত কিছুদিন ধরে যে আত্মহত্যাগুলো হয়েছে একটু মিলায় দেখবেন অধিকাংশ লোকই একবারে আত্মহত্যার দিকে যায়নি দুই তিনবার চেষ্টা করছে শেষবার আর বাঁচতে পারেনি এখন মনের ভিতরে একটা প্রশ্ন আসবে হুজুর শয়তান যদি বন্দী থাকে তাহলে মানুষ এই কাজগুলা করে কোন সময় শয়তান আমাদেরকে তিন তিনটা চাবি দেয় বহুতবার আমি জুমায় আলোচনা করছি এক নাম্বার চাবি তুমি যেরকম গুনাহ করতেছ অনেকেই এরকম গুনাহ করে সুতরাং এটাতে তোমার তওবা করার কিছু নেই তখন গুনাহ করতে 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 একটা পর্যায়ে গুনার গুনাহ বলে মনে হয় না অন্তরের ভিতরে কালো কালো দাগ পড়ে যায় ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা একটা গুনাহ করলেন একটা দাগ পড়ে গেল হাজার লক্ষ গুনাহ করলেন হাজার লক্ষটা দাগ পড়ে গেছে এখন আপনি আল্লাহর কাছে মাফ যে চাবেন এটা ভুলে গেছেন দিন দিন এইভাবে হতে 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 গুনার পাহাড় জমে গেছে নামাজ নাই রোজা নাই এবাদত বন্দিগি নাই হতাশা পেরেশানি আপনাকে পেয়ে বসছে শয়তানের এক নাম্বার চাবি সফল হয়ে গেছে দুই নাম্বার চাবি হল ইযাস্তাকসারাল ইনসানু আমালাহু একটু আমল যখন ভালো করতেছেন দুই নাম্বার চাবি নিয়ে শয়তান হাজির হয়ে গেছে দুই নাম্বার চাবি কি তুই যেরকম আমল করতেছস এইরকম আমল এরকম বুজুর্গ মানুষ পৃথিবীর ভিতরে খুব বিরল তোমার মতো বুজুর্গ এই বাংলাদেশে আর নাই তখনই দেখবেন বুজুর্গের ঠেলায় এই কথাও মানুষ বলে সত্তর আশি রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে চিন্তা করছেন কিরকম বুজুর্গ সত্তর আশি রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি এটা কোন বুজুর্গ বলতে পারে একটা চিন্তা করেন আপনি কখন বলে যখন শয়তানের দুই নাম্বার চাবি শুরু হয় কয় নাম্বার তিন নাম্বার চাবি হচ্ছে ইযা আজাবাল ইনসানু বিরাইহি নিজেকে নিজে এত বড় মনে করা শুরু করে
মনে করে আমার চাইতে বড় পৃথিবীতে কেউ নাই, সব কাজ আমি একলা করি, সব সফলতা আমার জীবনে, এরকম যখন মানুষ নিজেকে অনেক বড় মনে করে তখনই আল্লাহ পাক এরকম ব্যর্থ বানায় দেন, জীবনের কোনো মূল্য থাকে না। তখনই নফসটা এমন নফস হয়ে যায়, শয়তান জেলখানায় বন্দী থাকলেও এই নফসের যে পায়তারা শুরু হয়, এই পায়তারা আপনার চোখের খেয়ানত হয়, জবানের ভিতরে মিথ্যা আসে, হাত দিয়ে মানুষের উপরে জুলুম করেন, আত্মহত্যার মতো ঘটনা পর্যন্ত ঘটতে পারে। ফ্যানের সুইচটা বন্ধ করে দেখবেন, সাথে সাথে কিন্তু বন্ধ হয় না, কয়েক রাউন্ড চলতে থাকে, এরপরে বন্ধ হয়। ওই যে নফসে আম্মারা, আমার এই নফসটাকে আমি কন্ট্রোল করতে পারিনি, এটাকে কন্ট্রোল করতে একটু সময় লাগে। এই জন্য রমজানে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি মসজিদে বসে থাকতেন। প্রশ্ন করা হতো, এত পরিমাণ মসজিদে বসে আছেন, উত্তর দিতেন, নুতাহহিরু সিয়ামানা, আমরা আমাদের রোজাগুলোকে পবিত্র বানাচ্ছি। জোরে বলেন আল্লাহ আকবার। কি খাইছেন? কিছুই খান নাই। সাহারির সময় এই বেজোর সংখ্যক খেজুর, ইফতারির সময় বেজোর সংখ্যক খেজুর, আর তেমন কিছুই খান নেই। আর আপনার সাহারির একটু রুটিনটা তাকায় দেখেন কি খান আপনি। আজকে যদি ধরেন আমরা কি কি খাইছি, একদিকে মাছ খাইছেন, গোস্ত খাইছেন, ডাল খাইছেন, সবজি খাইছেন, ডিম ভাজি খাইছেন, এরপরে আবার শেষে আইসা দুধ কলা না খাইলে হুজুর সাহারিতে বরকতটা পুরা হয় না। এতগুলো আইটেম খাইলেন, সুবহানাল্লাহ, একটা বার চিন্তা করেন, এর সামান্য আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম খেতে পারেন নাই, এই একটা দুইটা খেজুর খেয়ে সাহারি করছেন। আজকে থেকে এই শব্দটা আমরা শুদ্ধ করে বলব, শব্দটা কি? সবাই বলেন কি? আমরা কি বলি? সেহেরি। শব্দটা হবে কি? সেহেরি মানে জাদু। সেহেরি মানে কি? সেহরুন মানে জাদু। এই জন্য সাহারি বলবেন, সেহেরি আজকে থেকে আর বলবেন না, এটি একটা ভুল শব্দ, আরবি থেকে ডাইরেক্ট ভুল আমরা শিখছি। আরবি শব্দটা হবে কি? সাহারি। আবার বলেন সবাই কি হবে? আর সেহেরি মানে তো জাদুর মধ্যে পড়া দরকার নেই, বরকতের ভিতরে আসে। তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাহ, সেহেরি হচ্ছে বরকত। একটা খেজুর হলেও খান, বরকত মনে করে খান। সাহারিতে খুব বেশি খাদ্য গ্রহণ এটা সুন্নত না, সুন্নত হচ্ছে একটা খেজুর হলেও সাহারিতে কিছু না কিছু খাবেন, আল্লাহর কাছে একটু সাহারির বরকতপূর্ণ সময়ে দণ্ডায়মান হবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। হতে পারে আমাদের জীবনের ভিসা শেষ হয়ে যেতে পারে। ফা ইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, এই দুরাকাত দুরাকাত করে নামাজ পড়েন নবীজির সঙ্গে এক সঙ্গে, যিনি জান্নাতের ফয়সালা করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, আপনারা দেখেছেন এই দেশটা অনেক ঐতিহ্যে ঘেরা, রমাদান আসলে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয় ঠিক, জায়গায় জায়গায় আগুন লেগে যায়, ব্যবসায়ীরা হঠাৎ করেই একটা বেলের দাম 400 টাকা বানায় দিতে পারে। এই দেশ একটা বেলের দাম কত? 400 টাকা। আমি চিন্তা করি, আল্লাহ, এটা তরমুজ যদি 800 টাকা হয়, এটা তরমুজ না হয় একটু সাইজে টাইজে বড় আছে, একটা বেল মানুষের কোন দুঃখে, ও কেজি হিসাবে এখন চলে আসছে। আমরা মিশরে দেখতাম সর্বপ্রথম তরমুজ কেজি হিসাবে,
তরমুজের আরবিতে বলতো বিত্তিখ। এজন্য আরব দেশে যারা খুব পেটওয়ালা ছিল এদেরকে দেখলে পেটের মধ্যে খোসা দিয়ে বলতো যে বিত্তিখ, মানে তরমুজের মতো। তো এই তরমুজের দাম চিন্তা করেন, কথাটা খুব দুঃখের সাথে বলতেছি, আহা তরমুজের দাম 800 টাকা, মানুষ কি খাবে বলে? কেজি হিসেবে তরমুজ বিক্রি শুরু হয়েছে। এরপরে দেখবেন সেই ফেরাউনের সিস্টেম এখন শুরু হয়েছে, এটা মানুষ করতেছে, অসাধু কিছু সিন্ডিকেট এই কাজগুলা করতেছে। দেখবেন সামান্য একটা বেল 400 টাকায় বিক্রি হচ্ছে, সেদিন পুরা কাওরন বাজার এটা নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। বেলের দাম 400 হয় কেমনে? এখন ক্ষুদ্র ব্যবসায়ী সে কি করবে বলেন? এখন বেল যদি এক চামচ দেয় সব থাকবে স্যাগারে। মানুষকে যে শরবতগুলো বানিয়ে খাওয়ানো হচ্ছে একজন রোজাদার, আমরা রোজাদারদের সঙ্গে কি পরিমাণ অন্যায় করছি? যেই আসালাম সাহেব ঘোষণা দিলেন যে এই রমজানে অন্তত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানো হবে, আগুন লেগে গেছে ওনার সুগার মিলে। তার মানে বোঝা যায় 1 টাকা রোজাদারদেরকে কম খাওয়াবে, এটা কেউ ঘোষণা পর্যন্ত দিলে অসাধু ব্যবসায়ীর এটা সহ্য করে না, ঠিক কিনা বলে? আমাদের দেশটা যখন এইভাবে চলতেছে, আমরা রোজাদাররা যখন এইভাবে সময়গুলা পার করছি, বেশি খাওয়ার দরকার নেই, অল্প অল্প খান। আমরা যেখানে 1 কেজি চিনি দিয়া চলে সেখানে অনেকে 5 কেজি নিয়ে আসছে, যে এইবার অন্তত চিনির দাম যেহেতু বাড়ছে সর্বদিকটু আখিরি খাওয়া খেয়ে নি। আর কত খাবেন কর, বহুত জীবনে খাইছি আমরা। এই রমজানে অন্তত একটু নিজের আত্মশুদ্ধির জন্য নিয়োগ করেন, গুনাহ মাফের জন্য আসেন, তাকায় দেখেন এই পৃথিবীর মানুষ কত কিছু নিয়ে আছে। কালকে একটা নিউজ দেখলাম, 1952 সালে ফুসফুসটা ওনার ড্যামেজ হয়ে গিয়েছিল পোলিও হওয়ার কারণে। এই পৃথিবীর লৌহ মানব বলা হতো, একটা লোহার খাঁচার ভিতরে একটা ফুসফুস দিয়া এই লোকটা জীবিত ছিল এই পৃথিবীতে। এই একটা লোহার খাঁচার ভিতরে জীবনের 70টা বছর কাটায় দিস, আপনি কি মনে করেন? সেই ছোটবেলায় একটা লোহার তৈরি ফুসফুসের ভিতরে ঢুকেছে, ছোটবেলায় ঢুকছে, পোলিও হওয়ার পরে মহামারীর সময়ে। ওই লোকটা নাম আলেকজান্ডার। তো ওই সময় থেকে নি 70টা বছর কাটায় দিছে একটা লোহার ভিতরে, এর মধ্যেই পড়াশোনা, এর মধ্যেই জীবনের সব। বিশাল একটা লোহার বক্সকে বহন করে তিনি সারা জীবন কাটায় দিলেন, দুনিয়া থেকে চলে গেছে। কত মাতামাতি পৃথিবীর মানুষের তাকে দেখতে যাওয়া, এত বছর কেমনে বেঁচে আছে। পৃথিবীর একজন সফল মানুষ, পৃথিবীর একজন নাম করা মানুষ, পৃথিবীর কত রকমের চিন্তা ভাবনা এই ব্যক্তিকে নিয়ে, কিভাবে তাকে স্মরণীয় করে রাখা যায়। ও পৃথিবীর মানুষেরা, রমাদান আসছে আমাদেরকে ভিন্নভাবে স্মরণীয় করে রাখতে। পৃথিবীর মানুষ যখন তাফাখুর, আত্মমর্যাদা নিয়ে অহংকারে লিপ্ত, রমজান আসছে আমাদের আত্মমর্যাদাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে। এই লোকটার উদাহরণ দিয়েছে এই জন্যে, আল্লাহ যদি চান আপনি ভালো কাজের ভিতরে আছেন, খারাপ কাজের ভিতরে আছেন, অসুস্থ আছেন, কোন অবস্থায় আল্লাহ আপনাকে রাখবেন? যদি আল্লাহ চান একটা লোহার বক্সের ভিতরে ভরে 70 বছর আপনাকে রাখতে পারে, একটা বিস্কিট হলেও মানুষ আপনাকে খাইয়ে দিতে হবে, একটু জুস খেতে হলেও আরেকজন ধরে রাখতে হবে, পায়খানা প্রস্রাব সব আরেকজনের সহযোগিতা ছাড়া আপনি পারবেন না। এত দুর্বল মানুষ আমি আপনি, আল্লাহ সুযোগ দিছেন রমজানের মতো মহা সুযোগ, গুনাহ মাফের সুযোগ, যেই মাস আল্লাহ কোন নবী আম্বিয়া আলাইহিমুস সালামের উম্মতদেরকে এত বরকতপূর্ণ করে দেননি, আমাকে আপনাকে যেভাবে দিছেন।
এই রমজানে যেন এক রাকাত নামাজ এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া যেন না হয় প্রতিজ্ঞাবদ্ধ হই জিকির আজকারের সময়গুলো পার করি গীবত চর্চা থেকে নিজেদেরকে দূরে রাখি হর হামেশা দান খয়রাতের ভিতরে নিজেদেরকে ইনশাআল্লাহ শামিল রাখি রসূল কি পরিমাণ দান করতেন কারিহিল মুরসালা প্রবাহিত বাতাস যেভাবে বয়ে যায় এইভাবে করে নবীজি দান করতেন যত টুকুন নবীজির আছে সব ব্যয় করতেন রমজান আসলেই দুইটা হাতে তিনি দিয়ে দিতেন রমজান মাস দান করার মাস শাহরুল মুআসাত মানুষের কষ্ট লাঘব করার মাস এই মাসে অধিক পরিমাণ নবীজি দান করতেন আমরা দান করার চেষ্টা করি আরেকজনের দুঃখকে কিভাবে মুছে দেওয়া যায় নিজে অন্তত একটু কম খেয়ে একজন মানুষকে একটা খেজুর দিয়ে পারলে ইফতারি করাই এই যে আপনি ইফতারিটা করাইলেন অনেক সওয়াবের কাজ আল্লাহ আপনাকে কিয়ামতের দিনের প্রতিদান দিবেন আসসাউমুলি ওয়া আনা আজযু বিহি আও উজজা বিহি রোজা আল্লাহর নিজের জন্য আপনি রাখছেন আল্লাহ পাকের জন্য যেই তো রাখছেন আল্লাহ পাক নিজেই রোজার প্রতিদান নিজ হাতে দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ অন্য রেওয়ায়েতে আসছে উজজা বিহি আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান আল্লাহ নিজেই যদি রোজার প্রতিদান হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা সেদিন কি পরিমাণ প্রতিদান দান করবেন একটু চিন্তা করেন এজন্য রোজার মুহূর্তগুলো কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে যেন অতিবাহিত হয় হুজুর আমি কোরআন পড়তে পারি না এখনকার জামানায় কোরআন পড়তে পারি না এমন কথা বলার সুযোগ নেই আমরা বড় হতভাগা এক জাতি ঢাকা ইউনিভার্সিটির আইন পরিষদের ছেলেরা প্রোডাক্টিভ রমাদান নামে রমজানকে আরো বেশি কিভাবে আলোকিত করা যায় রমজানের হকগুলা কিভাবে আদায় করা যায় তারা মিলে যখন বসে এটা নিয়ে একটু কথাবার্তা বলার জন্য কিছু ভাইয়েরা মুসলমানের সন্তান গিয়ে হামলা করেছে যে প্রোডাক্টিভ রমাদান এই শীর্ষক কোনো কাজ করা যাবে না পুলিশ এসে ওইখানের কয়টা ভাইকে অ্যারেস্ট করেছে এটা রমজানের পবিত্রতার সাথে যায় বলেন যায় এই রকম জুলুম যদি রমজান মাসে চলে এটার নাম বর্বরতা এটার নাম জুলম এই জুলম আমার আল্লাহ কুশ্রীন কালেও সহ্য করবে না ঠিক কিনা বলে জালেমদেরকে আল্লাহ তাআলা রমজানে মাফ করে না জালেমদের মাফ নেই ইয়াকুম ওয়াজ-জুলম ফাইন্নাজ-জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ পরিষ্কার নবীজি বলছেন খবরদার জুলুম করা থেকে বেঁচে থাকো জুলুম করা থেকে বাঁচো কারণ জালেমের জন্য অন্ধকার জাহান্নাম যিনি প্রস্তুত করে রেখেছেন তিনি কে আল্লাহ ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার এই শব্দটা তার কেন এই শব্দটা একবার আসছে কোরআনে দ্বিতীয়বার আল্লাহ আর বলেন নাই জালেমদের সঙ্গী হয়ে যেও না জালেমদের কোন প্রপাগান্ডা বাস্তবায়নে নিজেদেরকে জড়িত করে ফেলো না জালেমদের পাশে গিয়া ঠেস দিয়ে দাঁড়ায়ও না ফাতামাসসাকুমুন নার জাহান্নাম তোমাদের জায়গা হবে যারা জালেমের সহযোগী হবে চিন্তা করেন প্রোডাক্টিভ রমাদান রমজানকে আরো বেশি আলোকিত করার লক্ষ্যে কোরআন কেমনে শিখা যায় কোরআন কেমনে পড়া যায় এই শীর্ষক যদি কোনো আলোচনা হয় মুসলমানের দেশে যদি বাধা দেওয়া হয় এটার বিরুদ্ধে প্রতিবাদ করা কথা বলা প্রত্যেকটা মোমেনের দায়িত্ব ঠিক কিনা বলে যে কত বড় অমানবিক কাজ হতে পারে কিছু মানুষ রমজানের পবিত্রতা চাবে আপনি অপবিত্র মানসিকতার রোজার মাসে আপনি সিগারেট খাবেন প্রকাশ্যে খানা পিনা করবেন প্রকাশ্যে এই জমিনে আপনি মানুষের মতো মানুষ হতে পারেন নাই সেখানে কিছু মানুষ মানুষ বানাতে যাবে এদের বিরুদ্ধে আপনি হাত তুলবেন মিছিলে আপনি হামলা করবেন আপনি সেখান থেকে অ্যারেস্ট করবেন
আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগে। দুনিয়ার জীবনে সার পেতে পারেন, কিন্তু আসলে আল্লাহ সার দেন না। আল্লাহ পাক কোনো না কোনো ভাবে জীবনের এক প্রান্তে এসে আল্লাহ ধরেন, ধরাটা বড় কঠিন হয়ে যায়। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ যেমন তার ধরাটাও কিন্তু তেমন হয়, ঠিক কিনা বলে? রমজান আসার পরে আমরা দেখেছি ভারতে মুসল্লিদের উপর আক্রমণ হয়েছে, সিএএ নাম দিয়ে নাগরিকদের উপরে যে জুলুম করা হচ্ছে মুসলমানদের উপরে, তাদের প্রেসক্রিপশনে কোনো না কোনো ভাবে আজকে তাকায় দেখেন মুসলমানদেরকে নিধন করার জন্য আজকে তারা যে প্ল্যান নিয়েছে, মুসলমানদেরকে তারা উৎখাত করে দিবে। শিখদেরকে তারা কিছু বলে নাই, খ্রিস্টানদেরকে তারা কিছু বলে নাই, কিন্তু মুসলমানদের জন্য তারা সিএএ আইন করে মুসলমানদেরকে হটায় দিতে চাচ্ছে। তৃতীয় বৃহত্তর মুসলিম জনসংখ্যা যেই ভারতের ভিতরে মুসলমানরা রয়েছে, এই আলামত ভয়াবহ দিকে নিয়ে যাচ্ছে। এটা এত সহজ বিষয় না। নবীজি যেই বিষয়ে ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার বাবরি মসজিদ, আমার একটার পরে একটা মসজিদগুলোকে তারা ঘুরিয়ে দিচ্ছে, বাবরি মসজিদকে তারা ধ্বংস করেছে, জ্ঞানবাপী মসজিদকে পূজা অর্চনার জন্য নতুন করে তারা সাজিয়েছে, এগুলো কোনো বিষয় কিন্তু সাধারণ বিষয় না। এমনকি নতুন করে সেদিন দেখলাম নামাজ পড়তেছে লাথি মারতেছে পিঠের উপর, লোকটা নড়ে চড়ে আকাশের দিকে তাকাচ্ছে, আল্লাহ আপনি কি দেখেন না এরকম জুলুম কেমনে হয়? লোকটা আকাশের দিকে তাকাচ্ছে, লাথি মারতেছে, লাঠি দিয়ে পিটাচ্ছে, ঘুষি মারতেছে। এই সময়ে অন্তত এই কথা বলতে চাই, এই যে আমার মুসলিম ভাইগুলো জুলুমের শিকার হচ্ছে, ইসলামের কথা বললেই মারা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন 1445 বছর আগে, আল্লাহর নবী বলছেন ওয়াইরাদামান, জায়গায় জায়গায় রক্ত পড়ে থাকবে, মুসলমানের নাম নিলে জায়গায় জায়গায় মারা হবে, ইসলামের কারণে জায়গায় জায়গায় তোমরা মার খাবে। ওয়াকুনুল ইসলামু গরিবা, ইসলামকে মানুষ দুর্বল মনে করবে, দুর্লভ বানায় ফেলবে, মুসলমানদেরকে জায়গায় জায়গায় আক্রমণ করবে, সারা দুনিয়ায় জুলুম বেড়ে যাবে। আজ ফিলিস্তিনের দিকে তাকালে শিশু বাচ্চাদের চেহারাগুলা বেশি উঠে, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে, সাহারির সময়ে এক ডোক পানি পর্যন্ত খেতে পারতেছে না। ইফতারের সময়ে আমার মুসলমানের ঘরে কোনো ইফতার নাই, জায়গায় জায়গায় মুসল্লিদেরকে আক্রমণ করা হচ্ছে। সারাটা দুনিয়া যখন একটা জেলখানায় পরিণত হয়েছে, জগৎ যখন মুসলমানদের জন্য কোণঠাসা হয়ে গেছে, এমন সময়ে আপনি আমি এখনো যদি নামাজ না পড়ি, দ্বীনের দিকে না আসি, ইসলামের দিকে প্রবেশ না করি, কেমন করে আল্লাহর আদালতে সেদিন দাঁড়াবেন, কেমন করে জবাব দিবেন? যতজন আজকে বসছেন, ঈমানকে জাগ্রত করেন, রমাদানের হকটা আদায় করেন। আইহাররিকাহা বিআমালিস সালেহা, যেই রমজান গুনাহ জ্বালায় দেওয়ার জন্য এসেছে, গুনাহ থেকে বের হয়ে আসেন। অবশ্যই যিনি এই রমজানে গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, বিশ্বে যেই যে প্রান্তে আছে মুসলমান, আল্লাহ যেন সব জায়গায় মুসলমানদেরকে ভালো রাখে, পড়েন আমি। এটা বিজয়ের মাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি ফতে মক্কার মতো পুরো কাফের সাম্রাজ্য
সচ্চার ছিল, বিজয় তো আল্লাহ আপনি দিয়েছেন। কেমন বিজয় আসছে! সেদিন চাইলে সবাইকে রসুল হত্যা করতে পারত। রসুল সেদিন বললেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে কোনো প্রতিশোধ নাই, আনতুমুত তুলাকা, তোমরা আজকে থেকে স্বাধীন। শিশু বাচ্চা মায়ের কাছে যেমন মায়ের কোলে স্বাধীন থাকে, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু বাচ্চা নবজাতক শিশু যেমন মায়ের কাছে স্বাধীনতা লাভ করে, তোমরা এইরকম মুসলমানদের কাছে স্বাধীন, তোমাদেরকে কেউ কোনো কষ্ট দিবে না। আমরা তো সেই সে মুসলমান, আল্লাহর কাছে ফরিয়াদ করি, মুসলমানরা যেখানে মাজলুম হচ্ছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ যেন মুসলমানদেরকে বিজয় দান করে দেন, পড়ে না আমি। আমরা প্রত্যেকেই মাহে রমাদানকে কোরআন পড়ার মধ্য দিয়ে, জিকির আজকার করার মধ্য দিয়ে, অধিক পরিমাণ নফল সলাত আদায়ের মধ্য দিয়ে রমজানকে কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।